হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলাতেই আগে ছেলেকে স্কুলে দিয়ে এসেই সব গুছিয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি সব বলছি, মেকআপ লুক করবো একজনের উপরে, তো সেটার জন্যই মেকআপগুলো বেসিক্যালি নিয়ে যাওয়া, তো ওই জন্য তিনখানা ব্যয় হয়ে গেছে। তো জানি না আমি এখনও পর্যন্ত এখান থেকে কী করে আমি বাড়ি পর্যন্ত পৌঁছাবো। তো আমি আর আমার ছেলে এখান থেকে যাব, আর ওইখান থেকে আমার হাজব্যান্ড ওইখান থেকেও চলে যাবে। তো পুজোটা বেসিক্যালি ওখানে দু বছরই বলতে গেলে ওইখানেই কাটাই, এখানে কাটাই না আমি। তো দেখি ঠাকুর করে ওইখানটাতে ঠিকঠাক মতো পৌঁছে যাই, দেন তোমাদের সাথে রাস্তায় আবার কথা হবে। আর ছেলেকেও আনতে যেতে হবে, এখনও সকালবেলা দিয়ে প্রচুর কাজ ছিল, ওই জন্য কোনো রকম ভিডিও কেন কিচ্ছু করতে পারিনি, চার্জও ছিল না ফোনে। তো ওই কারণে আমি ছেলেকে একেবারে সকালবেলা স্কুল থেকে দিয়ে এসে কাজে লেগে পড়েছি। ঘরের যাবতীয় টুকটাক যা কাজবাজ ছিল সেগুলো করলাম, ব্যাগ গোছানো ছিল, মেকআপের ব্যাগ বা আদার যে ব্যাগটা সেটা গোছানো ছিল, সেগুলো গুছিয়ে তারপরে বেরোবো। আর মেবি গাড়িটা আছে, গাড়িটা যাওয়ার সময় আমি দোকানে দিয়ে যাবো, কারণ এখানে রাখি আমি, এমনি সময় নর্মাল রাখি নিচে, বাট আমি দোকানে দিয়ে তারপরে আমি যাব। তো চলো, আর টাইম আর 5-10 মিনিট বাদে আমি যাবো ছেলেকে আনতে। তো এনে তারপর দেন তোমাদের সাথে বেরিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো আমরা স্নান খাওয়া দাওয়া করে পুরো বেরিয়ে গেছি, আর আর একটু আগেই বেরোলাম, কারণ জানি রাস্তায় প্রচুর ভিড় হবে। তো মোটামুটি সেই হিসাবে এখন ভিড় না হওয়ারও কথা, কারণ যেহেতু আমরা একটু সকাল সকালই বেরোলাম, খুব একটা সকাল বলবো না, এটা তো 12টা বেজে গেছে। তো যেহেতু অনেক দিন পর যাচ্ছি, মনেও নেই যে আমার কার্ডে টাকা আছে কিনা, তো চলো ওইটা আগে চেক করি, দেন যদি টাকা থাকে তো ভালো, নাহলে তো কাটতেই হবে। তো আগে দেখে নিই, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল তো চেক করলাম, বাট আমার একটাতে টাকা আছে আর একটাতে টাকা নেই। আর এখানে দেখো কতটা ভিড়, প্রচণ্ড লাইন ছিল। তো আমি আর সেটা রিস্ক নিলাম না, আমি একদম হাজবেন্ডকে ফোন করলাম, ও আমাকে ওখান থেকে ভরিয়ে দিল। তো চলো, আমার ট্রেনও চলে এসছে, তো আমি আস্তে আস্তে একটা অলরেডি বেরিয়ে গেছে। তো ওখানেও ভিড় ছিল, এখানে এসেও দেখলাম ভিড়। তো আমি এখন মেট্রোতে উঠে দেখছি এরম অবস্থা, তো ভাগ্যিস ভাগ্যক্রমে আমি জায়গা পেয়ে গেছি, তো বসে পড়েছি। এরপর বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে নিয়েছি, আর এখানে মা করেছিল আলু ভাজা, ডাল আর চিকেন। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা সবাইকে।